মিডিয়ার সর্বোচ্চ জায়গা সিনেমা, সিনেমার সর্বোচ্চ নাম শাকিব খান। আমি যখন কাজ করেছি আমি তো বুঝিনি শাকিব খান। এবার শাকিব খানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুই দুঃখ পূর্তি উপলক্ষে যা বলছে শাকিবের আগুন সিনেমার অভিনেত্রী জাহারা মিতু। এ বিষয়ে বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। 1999 সালে 28শে মে বাংলা চলচ্চিত্রের আগমন হয় ডালিউড কিং সুপারস্টার শাকিব খানের। কে জানত এই মানুষটি পুরো ডালিউডকে একদিন শাসন করবে, সবার শীর্ষে তুলে যাবে। আজ শাকিব খানের চলচ্চিত্রে আসার 24 বছর পূর্ণ হলো। শাকিব খান বেঁচে থাকুক হাজারো বছর এমন দোয়াই করছে শাকিব এন ভক্তরা। এদিকে শাকিব খানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খানের 2 বছর পূর্তি উপলক্ষে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাহারা মিতু। পোস্ট দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, শাকিব খান, শূন্য থেকে শুরু করে রাজত্ব কায়েম করা সবার ভাগ্য থাকে না, আপনি পেরেছেন। ভাগ্য আপনাকে দুহাত ভরে সব কিছুই দিয়েছে, মানুষের অগণিত ভালোবাসা আপনার পক্ষে। দীর্ঘ 24 বছরের পথ চলায় কত ঝড় পাড়ি দিয়েছেন তা নীরব সাক্ষী পুরো বাংলাদেশ। ভাগ্য যার সুসম্পূর্ণ তাকে কেউ আটকাতে পারে না, স্বয়ং আল্লাহ পাক দেন, তার থেকে কেউ কিছু কেড়ে নিতে পারে না। এই পথ চলা হোক আরও মিশ্রণ, আরও সুদীর্ঘ অভিনন্দন আপনাকে। সাথে দিয়েছে ভালোবাসার ইমোজি।